ইতিমধ্যে বহুত ক্যান্ডিডেট আইএলচিএল ডিগবয়ের জিএনএম আর বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করেছে আর বহুতেই করে আছে আর বর্তমান ফর্ম ফিল আপ চলি আছে। ইতিমধ্যে আইছে মেসেজ ইমেলত, বহুত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, বহুতে মেসেজ ইমেলত লাভ করেছে আর বহুতেই লাভ করা নাই মেসেজ। ইয়াতে চলক এনে ধরনের মেসেজ আইব, যেতিয়া ফর্ম ফিল আপ কমপ্লিট হব তারপিছত ইমেলত এনে ধরনের মেসেজ লাভ করব ক্যান্ডিডেট। বহুত ক্যান্ডিডেট এনে ধরনের মেসেজ পাইছে ইমেলত আর বহুত ক্যান্ডিডেট ইমেলত পোৱা নাই। যিসকল ক্যান্ডিডেট বিএসসি নার্সিং বা জিএনএমর ফর্ম ফিল আপ করেছে সেই সকল ক্যান্ডিডেট এই ভিডিওর এটা পয়েন্টও মিস নকৰিব, এই ভিডিওটো সম্পূর্ণ চাই থাকব। কোনো কোনে এই মেসেজ লাভ করেছে কমেন্ট বক্সত জানাব আর কোনো কোনে লাভ করা নাই কমেন্ট বক্সত জানাব। বহুতে কৈ আছে আকৌ এপ্লাই করিম নেকি, নোটিফিকেশনত জানাই দিয়া নাই যে ডাবল এপ্লাই করব লাগে, দুবার যদি এপ্লাই করে রিজেক্ট হব না অ্যাকসেপ্ট হব তাত কোনো ধরনের মেনশন করা নাই। আর বহুতেই এনে ধরনের মেসেজ লাভ করেছে সিহতর আর এপ্লাই করব না লাগে। আর যিসকলে এই মেসেজ লাভ করা নাই যদি আকৌ এপ্লাই করে সেইটো রিজেক্ট হব না অ্যাকসেপ্ট হব কোনো ধরনের এতিয়া আপডেট তাহা নাই, আর এইটো ফর্ম ফিল আপ হয়েছে না নাই কোনো ধরনের ক্যান্ডিডেট লাভ করা নাই। কিন্তু এতিয়া ফর্ম ফিল আপ যিসকলে করে আছে সিহতর মেইল আইডিত ইমেল এনে ধরনের আহিছে যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এনে ধরনের মেসেজ আইছে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের। যিসকল ক্যান্ডিডেট ইমেলত এনে ধরনের মেসেজ লাভ করা নাই সেই সকল ক্যান্ডিডেটর অ্যাপ্লাই হল না নাই এতিয়ালৈকে ক্যান্ডিডেট গম পোৱা নাই, এতিয়া ক্যান্ডিডেট কনফিউজ হয়েছে। এতিয়া দুবারকৈ অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হব না অ্যাকসেপ্ট হব এতিয়ালৈকে কোনো ধরনের আপডেট আহা নাই। যদি কিবা নতুন আপডেট পাই যাও তেতিয়াহলে ক্যান্ডিডেটক ভিডিওর জড়িয়ে জানাই দেওয়া হবে।